আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব। এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কার ক্ষমতা? কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন, উম্মতি উম্মতি, বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরুদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরুদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলব, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন?